নদীর এই যে পানি বয়ে যাচ্ছে এই পানির সাথে চমচমের একটি বিশেষ সম্পর্ক আছে। তোড়াবাড়ির মিষ্টি এত বিখ্যাত কেন? নদীর পানি ভালো আছে, নদীর পানি টানি দিয়ে ওরা তৈরি করছে, আর পিওর দুধ দিয়ে মিষ্টি আগে বানাচ্ছে। আমার দাদা শ্বশুর বানাইতো, আমার শ্বশুরে বানাইতো, আমার স্বামী বানাইতো, এখন আমার ছেলে বানায় 100 বছরের বেশি। আদি যে পুরা বাড়ির চমচমটা, সেই ঐতিহ্যটাকে আমরা ধরে রাখার চেষ্টা করি। চমচম সুস্বাদু এই মিষ্টিকে বলা হয় মিষ্টির রাজা। বাংলাদেশ সহ গোটা ভারতীয় উপমহাদেশে হয়তো এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যিনি এই সুস্বাদু মিষ্টির স্বাদ নেননি। বন্ধুরা, আপনারা জানেন কি এই চমচম সর্বপ্রথম কোথায় বানানো হয়েছিল? বাংলাদেশের টাঙ্গাইলের পোড়াবাড়ি গ্রামে প্রথম তৈরি করা হয়েছিল এই মিষ্টি প্রায় 200 বছর আগে। বন্ধুরা, আজকে আমি এসেছি টাঙ্গাইলের সেই পোড়াবাড়ি গ্রামে, সেই পোড়াবাড়ির মিষ্টির অর্থাৎ পোড়াবাড়ির যে চমচম, সেই চমচমের ইতিহাস ও ঐতিহ্যের সন্ধানে। চলুন বন্ধুরা, পোড়াবাড়ির সেই বিখ্যাত যে চমচম, এই চমচমের খ্যাতি কিন্তু গোটা বিশ্বজুড়ে, সেই চমচমের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে আমরা জেনে নিই, দেখে আসি যে আসলে ঠিক কী অবস্থায় আছে সেই চমচমের বাজার, সেই চমচম যারা তৈরি করতেন আদৌ তারা এখন আছেন কিনা সেখানে। টাঙ্গাইল শহর থেকে একটি ব্যাটারি চালিত অটোরিকশায় যাচ্ছি পোড়াবাড়ি গ্রামের দিকে। দূরত্ব মোটেই বেশি নয়, মাত্র 7 কিলোমিটার। পুরোটাই পিচ ঢালা পথ, তাই বেশি সময় লাগবে না সেখানে যেতে, ভাড়াও খুবই কম। চমচম এমন এক ধরনের সুস্বাদু মিষ্টান্ন, এর কথা মনে হলে মুখে জল চলে আসে। এই চমচমের জন্মভিটায় যাচ্ছি ভাবতেই দারুণ লাগছে। পথে যেতে যেতে খেয়াল করলাম এ এলাকায় বাইসাইকেলের প্রচলন এখনও বেশ, কিশোর থেকে বৃদ্ধ অনেকেই দেখছি সাইকেল নিয়ে হেঁকে চলেছেন। কেউ চলেছেন ব্যবসার কাজে, কেউ বা অফিস আদালতে, আর সাইকেল নিয়ে স্কুলে যাওয়ার বিষয়টি তো গ্রাম বাংলার পরিচিত দৃশ্য। পথিমধ্যে থমকে গেলাম সন্তোষ বাজারে এসে। প্রতিদিন 7 সকালে এখানে দুধের বাজার বসে। বন্ধুরা, পোড়াবাড়ি গ্রামে যাবার পথেই পড়ে সন্তোষ বাজার, আর এই বাজারে এসেই দেখতে পেলাম একটি দুধের বাজার অস্থায়ী। এটি সকাল 6টা থেকে এই দুধের বাজার বসে এবং চলে সকাল 10টা পর্যন্ত। আমি এসেছি এখন 9টার কাছাকাছি। আমি যদি 6টা বা 7টার দিকে আসতাম এখানে হয়তো আরও অনেক দুধ বিক্রেতাকে দেখতে পেতাম। এখানে অনেক গরু পালন করা হয়, সে কারণে কিন্তু দুধের উৎপাদন অনেক বেশি, আর খাঁটি দুধ পাওয়া যায় বলেই কিন্তু এখানকার মিষ্টিটাও প্রসিদ্ধ হয়ে উঠেছে। দেখুন, এখানকার যারা এই যে গরু পালন করেন তারা তাদের সেই গাভীর দুধ নিয়ে এসে রাস্তায় এভাবেই বিক্রি করেন। আপনাদের কি বাড়ি দেশি গরু নাকি? হ্যাঁ, দেশি গরু। কতটা দুধ হয় এক গরু? এক গরু 2 কেজি 2.5 কেজি। এখানে এসে বিক্রি করেন? হ্যাঁ। গ্রামে অনেক পরিবার আছে গাভীর দুধ বিক্রির টাকায় যাদের সংসার চলে।
সন্তোষ বাজার পেরিয়ে আবারও চলতে থাকলাম পোড়াবাড়ি গ্রামের উদ্দেশ্যে। অল্প সময়ের মধ্যেই চলে এলাম সেই চমচমের জনপদ পোড়াবাড়ি গ্রামের ছোট্ট বাজারে। বন্ধুরা, অবশেষে আমি চলে এসেছি সেই পোড়াবাড়ি গ্রামের পোড়াবাড়ি বাজারে, যেখানে সর্বপ্রথম চমচম তৈরি করা হয়েছিল। এখানকার সেই ঐতিহ্য এখন কতটুকু টিকিয়ে রাখতে পেরেছেন এখানকার মানুষজনেরা, সেটি দেখার চেষ্টা করব। ঠিক যে পোড়াবাড়ি বাজারের যে চার মাথার মতো একটি জায়গা, দেখুন চারদিকে এই যে চারটি রাস্তা চলে গেছে, এই দিকে হচ্ছে নদী, নদীর দিকে চলে গেছে, আর ঠিক এই যে কর্নারে এখানেই দেখুন একটি মিষ্টির দোকান, দীপ ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার। এখানেও কিন্তু রয়েছে সেই পোড়াবাড়ির চমচম, এখানে বিক্রি করা হচ্ছে। এই যে দেখুন পোড়াবাড়ির প্রসিদ্ধ চমচম, এই যে ভেতরে চমচম রাখা হয়েছে। আমি ঘুরে ঘুরে দেখাবো, এখানে বেশ কয়েকটি দোকান রয়েছে, এর মধ্যে দু একটি বেশ পুরনো দোকানও রয়েছে। তবে এটি আমার আজকের জানার বিষয় হবে যে সেই পুরনো চমচম যারা তৈরি করেছিলেন তাদের বংশধর রয়েছেন কিনা, বা সেই কারিগররা বংশ পরম্পরায় রয়ে গেছেন কিনা, সেটি এখন ঘুরে ঘুরে আমি দেখব। বন্ধুরা, পোড়াবাড়ির চমচমের ঐতিহ্য অনুসন্ধান তো অবশ্যই করব, তার আগে এর ইতিহাস সংক্ষেপে জেনে নিই। বহুকাল আগে ধলেশ্বরী নদীর পাড়ে গড়ে ওঠা এই জনপদ শুধু চমচমের কারণে নয়, প্রাকৃতিক সৌন্দর্যেও অনন্য। প্রায় 200 বছর আগে সর্বপ্রথম চমচম তৈরি করেন এই পোড়াবাড়ি গ্রামের মিষ্টির কারিগররা। ধীরে ধীরে এই মিষ্টির সুনাম ছড়িয়ে পড়ে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ সমগ্র উপমহাদেশে। আদিকালে এই ধলেশ্বরী নদীর চলার পথ অনেক প্রশস্ত ছিল। ব্রিটিশ আমলে এই পোড়াবাড়ি পয়েন্টে ছিল লঞ্চ ঘাট। সে সময় এখান থেকে আসাম, কলকাতা সহ বিভিন্ন রুটে নিয়মিত লঞ্চ চলাচল করত। তখন এই লঞ্চ ঘাটেই তৈরি হতো চমচম। এখান থেকে নৌপথে দেশ বিদেশে চলে যেত সুস্বাদু এই মিষ্টান্ন। কালের বিবর্তে চর পড়তে পড়তে নদীর চলার পথ শীর্ণ হয়ে যায়। ধীরে ধীরে বন্ধ হয়ে যায় লঞ্চ স্টিমার চলাচল, সেই সাথে এখানকার চমচম ব্যবসার পরিসরও ছোট হতে থাকে। বন্ধুরা, পোড়াবাড়ি বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া ধলেশ্বরীর নদীটি কিন্তু চমচমের যে ইতিহাস, সেই ইতিহাসের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে। এই যে নদীর এই যে পানি বয়ে যাচ্ছে, এই পানির সাথে চমচমের একটি বিশেষ সম্পর্ক আছে। আগের দিনে অর্থাৎ এখন থেকে 10-15 বছর আগেও এখানে যে চমচম তৈরি করা হতো, সেই চমচম তৈরিতে যে পানি ব্যবহার করা হতো, সেই পানি ব্যবহার করা হতো এই নদীর পানি। হয়তো অনেকেই বিশ্বাস করবেন না যে নদীর পানি দিয়ে চমচম বানানো হয়, সেই চমচম মানুষ আবার খেত কি না। আসলে এখানে যারা পুরাতন কারিগর রয়েছেন, যারা এখনও চমচম বানাচ্ছেন, তারা বলছেন, পাশাপাশি পুরাতন যে ব্যক্তিরা রয়েছেন, প্রবীণ ব্যক্তিরা রয়েছেন, তারা বলছেন যে আগে এই নদীর পানি দিয়ে যে চমচম বানানো হতো, সেই চমচম খুবই সুস্বাদু ছিল। এখনকার চমচমও সুস্বাদু, তবে এর চেয়ে অনেক বেশি সুস্বাদু হতো যখন এই নদীর পানি দিয়ে চমচম বানানো হতো। কিন্তু ধীরে ধীরে এই নদীও কিন্তু অনেকটাই দূষিত হয়ে গেছে। এখন বর্ষাকাল, তাই পানি একটু ভালো লাগছে, কিন্তু শুষ্ক মরশুমে এই নদীর অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায়। সে কারণে কিন্তু ধীরে ধীরে এই নদীর পানি দিয়ে যে চমচম বানানোর যে রীতি ছিল, সেই রীতি থেকে ধীরে ধীরে বের হয়ে এসেছেন এখানে যারা চমচম বানান তারা। তবে আমি এখানে এসে জানতে পেরেছি, স্বাদ বাড়ানোর জন্য এখনও কোনো কোনো কারিগর এই নদীর পরিষ্কার পানি যখন পাওয়া যায়, সেই পানি তারা ব্যবহার করে থাকেন। পোড়াবাড়ি বাজারে এখন 4টি মিষ্টির দোকান রয়েছে। এই 4টি দোকানেই চমচম বিক্রি করা হয়। এই দোকানগুলোর কোনোটি 25-30 বছর ধরে, আবার কোনোটি 100 বছরেরও বেশি সময় ধরে চমচম তৈরি করছে। পোড়াবাড়ির মিষ্টি এত বিখ্যাত কেন? নদীর পানি ভালো আসল, নদীর পানি টানি দিয়ে ওরা তৈরি করছে, আর পিওর দুধ দিয়ে মিষ্টি আগে বানাইত, বুঝছেন ব্যাপারটা? পাকিস্তান পিওরের কথা বলি, নদীর পানি দিয়ে ভালো হয় মিষ্টি? হ্যাঁ, আগে থেকে মনে করেন যে অন্যান্য জেলায় হলো মিক্সার থাকতো, আমাকে পোড়াবাড়ির মিষ্টিতে কোনো মিক্সার ছিল না, আগের থেকেও না, এখনও মোড়ামুড়ি মিক্সার তেমন নাই, কিছু কিছু লোক আছে কিছু মিক্সার করে, সবাই করে না। তবে বর্তমানে এখানকার চমচম বাণিজ্যের বিবর্ণ দশায় আমার নজরে এলো, আগের সেই জৌলুসারিয়ে চমচমের জন্মস্থান পোড়াবাড়ি আজ নিঃস্ব।
সবগুলো দোকানেই দেখলাম খুব অল্প সংখ্যক চমচম সাজিয়ে রাখা হয়েছে। দেখি সব মিষ্টির দোকানেই খুব বেশি মিষ্টি নাই এখানে। ওই যে জিনিসের দাম বেশি। কি বেশি? চিনির দাম বেশি, দুধের দাম বেশি। গরুর দুধ তো মনে করেন আগে গরু আছিল দেশি, এখন হলো ওই বিদেশি দুধ হয় না, দুধের ইয়ে স্বাদ নাই, স্বাদ কম, পিট মিট খাওয়াইয়া দুধের স্বাদটা কমে। এটি আদিপোড়াবাড়ি মিষ্টান্ন ভাণ্ডার। এই দোকানটির বয়স 100 বছরেরও বেশি। বন্ধুরা, পোড়াবাড়ি গ্রাম রয়েছে, পোড়াবাড়ি বাজার রয়েছে, কিন্তু পোড়াবাড়ির সেই মিষ্টির ঐতিহ্য কিন্তু সেভাবে আর টিকে নেই। এখানে কয়েকটি দোকান রয়েছে এবং কিছু দোকান প্রায় 100 বছরের বেশি সময় ধরে এখানে পোড়াবাড়ির সেই বিখ্যাত চমচম বানাচ্ছেন তারা, কিন্তু সেই ঐতিহ্য, সেই বিশালত্ব, অর্থাৎ অনেক যে মিষ্টি বানানো সেটি আর হয় না। এই দোকানগুলো এখন ধঁকছে, বিশেষ করে যে যারা চমচম বানাতেন তারা আর কিন্তু এখানে বেশি চমচম বানাচ্ছেন না। এখন এখানে এলেই দেখতে পাবেন যে রীতিমতো এখানকার যে চমচমের যে বাণিজ্য সেটি একেবারে ধঁকছে। এখানে এলেই সেটি আপনারা বুঝতে পারবেন। এই যে আমার পেছনে যে দোকানটি দেখছেন মিষ্টির, এটি প্রায় 100 বছর। এখানে এটার যিনি মালিক তিনি কিন্তু বলছেন যে প্রায় 100 বছরের ঐতিহ্য এই দোকানটির। এখানে 100 বছরেরও বেশি সময় ধরে নাকি চমচম বানানো হচ্ছে। কিন্তু দেখুন মাত্র এই যে অল্প কিছু চমচম এখানে রাখা হয়েছে একটি বাটিতে করে, দেখুন এই যে চমচম রাখা হয়েছে একটি বাটিতে করে, আর দেখুন পুরোটাই কিন্তু ফাঁকা। যারা প্রায় 100 বছর ধরে মিষ্টি বানাচ্ছেন তারা কিন্তু বলছেন যে এখানে যদি তারা বড় কোনো অর্ডার পান সেক্ষেত্রে অনেক মিষ্টি তারা মাঝে সাঝেই বানিয়ে থাকেন। আমাদের সর এলাকার দুধ এই বাজারে আসে, দুধ কিনে আমরা মিষ্টি তৈরি করি নদীর পানি, আর হলো দেশীয় চিনি আছিল আগে, ওই সব জিনিস দিয়ে তৈরি করার পরে মিষ্টি অনেক সুস্বাদু হয়েছে। তারপরে আস্তে আস্তে সারা বাংলাদেশ বা বাইরেও নাম প্রচার হয়েছে যে পোড়াবাড়ির মিষ্টি ভালো। নদীর পানি ব্যবহার এটা কতদিন ধরে চলবে? নদীর পানি তো আমাকে আগের থেকে এইটাও 70-80 বছর, আর বর্তমানে নদীর পানি ই হয়ে গেছে তো টিউবওয়েলের পানি দিয়ে তৈরি করা, আয়রন ছাড়া পানি। এখন নদীর পানি একটু নষ্ট হয়ে গেছে সেই কারণে। আগে নদীর পানি কেমন ছিল? ভালো ছিল, ভালো ছিল। নদীর পানি আর টিউবওয়েল পানি দিয়ে বানানোর মধ্যে পার্থক্য কি? ওই নদীর পানিতে আয়রন নাই আর টিউবওয়েল পানিতে আয়রন বেশি। স্বাদ কোনটার বেশি হয়? স্বাদ নদীরটা, নদীর পানি দিয়ে স্বাদ বেশি। আপনি কখনো নদীর পানি দিয়ে বানানোর চমচম বানিয়েছেন? আমি বানাইছি, আমি তো এই 2-4 বছর ধরে বাদ দিছি। কি কি বাদ দিছেন? নদীর পানি রে। আচ্ছা, আর এখন টিউবওয়েলের পানি আয়রন ছাড়া আছে ওইটা দিয়ে তৈরি। আসলে মোটা দাগে বলতে গেলে খোদ জন্মস্থানেই অস্তিত্ব সংকটে ভুগছে চমচম। এখানে চমচম বিক্রি হচ্ছে প্রতি কেজি 170 টাকায়। বন্ধুরা, পোড়াবাড়ি বাজারের একটা সাইডে প্রতিদিনই দুধের বাজার বসে। এখানে যারা গরু পালন করেন তারা তাদের নিজ বাসায় যে দুধ উৎপাদন হয় সেই দুধগুলো নিয়ে এসে এই বাজারে বিক্রি করেন, এবং এই বাজার থেকে সেই দুধগুলো কিনেই কিন্তু সেই পোড়াবাড়ির যে বিখ্যাত চমচম সেই চমচম তৈরি করা হয়। আমরা যাচ্ছি সেই দুধের বাজারের দিকে যেখানে খাঁটি দুধ বিক্রি হয়, চলুন দেখে আসি। ধলেশ্বরীর চরে বেড়ে ওঠা গাভীর খাঁটির দুধ নিয়ে প্রতিদিন দুপুর 12টায় পোড়াবাড়ি বাজারের এই জায়গায় হাজির হন বিক্রেতারা। কেউ জগে, কেউ মগে, কেউ কলসে, আবার কেউ বা বোতলে ভরে দুধ নিয়ে আসেন এই বাজারে। বন্ধুরা দেখুন কত বড় একটি দুধের বাজার বসেছে এই পোড়াবাড়ি বাজারে। দেখুন অনেক বড় একটি দুধের বাজার। এটি দুপুর 12টা থেকে বসা শুরু হয় কিন্তু যত বেলা গড়াতে থাকে অর্থাৎ 12টার পরপরই কিন্তু এখানে ভিড় বাড়তে থাকে। শুরুর দিকে কিছু কম
থাকে। কিন্তু এই মুহূর্তে দেখুন এখন প্রায় 12:30 বাজে, ঠিক এই মুহূর্তে অনেক এসেছেন, অনেক দুধওয়ালা এসেছেন তাদের দুধ নিয়ে। বিশেষ করে এই দুধগুলো আসে কিন্তু চর থেকে, চরে গাভী পালন করেন অনেক মানুষ, দেশি গরু পালন করেন, তারপরে কিন্তু তারা এভাবে এই দেখুন এই মাথায় করে কেউ হাতে করে এরকম দুধ নিয়ে কিন্তু এই বাজারে আসেন এবং এই দুধগুলো এখানে তারা বিক্রি করেন। বিশেষ করে যারা এই মিষ্টি বা চমচম যারা তৈরি করেন সেই ব্যবসায়ীরাও কিন্তু এখানেই আসেন, এখান থেকে দুধ সংগ্রহ করার পরেই তারা মিষ্টান্ন তৈরি করেন। যে পোড়াবাড়ির যে বিখ্যাত যে চমচম, সেই চমচম কিন্তু তৈরি হয় এখানেই, এই হাটে যে দুধগুলো আসে এখান থেকে দুধ কেনার পরে সেই দুধ দিয়েই কিন্তু বানানো হয় চমচম। এখান থেকে দুধ কিনে নিয়ে স্থানীয় মিষ্টি ব্যবসায়ীরা তৈরি করেন চমচম সহ নানান ধরনের মিষ্টান্ন। টাঙ্গাইল শহরের মিষ্টি ব্যবসায়ীরাও এখানে আসেন দুধ কিনতে। এখানে ঘনত্ব বুঝে 70 থেকে 90 টাকা লিটার দরে বিক্রি হয় দুধ। গেরস্তরা আপনার দেশি গাভীর দুধ নিয়ে আসছে পোড়াবাড়ি বাজারে। এই বাজারে আমাদের দোকান বা প্রতিষ্ঠান দীপ ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার। এখানে আমরা 15টা আপনার কারখানা আছে, 15টা মালিক বা দোকান আছে, এরাই আমরা এখানে এই বাজারের দুধ কিনে ছানা কেটে অরিজিনাল মিষ্টি তৈরি করে বিক্রি করতেছে। পোড়াবাড়ি চমচম এখানে দুধ কেমন পাওয়া যায়? দুধ আপনার এখন বর্তমানে বাজারে 50-60 মণ দুধের আমদানি আছে, কিছু আপনার পাবলিকে কিনে কিছু ঘোষেরা বা হালুইরা কিনে। দুধে হাত ডুবিয়ে ঘনত্ব পরীক্ষা করার প্রাচীন কৌশল এখনও প্রচলিত এখানে। এখান থেকে দুধ কিনে বিকেলে কাঠের চুলায় জাল করার মাধ্যমে শুরু হয় চমচম বানানোর কার্যক্রম। ছানা তৈরির পর চেনির শিরায় ভেজে রসালো চমচম তৈরির কাজ চলে রাত 10টা পর্যন্ত। বন্ধুরা, আজকে আমি কিন্তু এই পোড়াবাড়ি বাজারে একা আসিনি, আমার সাথে এসেছেন রফিক ভাই, তিনি টাঙ্গাইল প্রেস ক্লাবের একজন স্টাফ, তাকে সাথে করে নিয়ে এসেছে, তিনি কিন্তু আমাকে রাস্তা থেকে এখানে নিয়ে এসেছেন। এখানে আসার পর থেকেই জানার চেষ্টা করছি যে 200 বছর আগে যারা প্রথম চমচম তৈরি করেছিল তাদের বংশধর কেউ আছেন কিনা, কিন্তু দুঃখের বিষয় হলো তাদের কেউই আর এখানে নেই। কেউ বলছেন যে তারা তাদের সব যারা ছিলেন তারা মারা গেছেন, আবার যারা বেঁচে ছিলেন তারা ভারতে চলে গেছেন, এরকম কি হয়েছে? কি হয়েছে? তারা ভারতে চলে গেছে, এখানে আর তার তার না তারা কেউ নাই। ওই যে ঠাকুরের যে যারা পুরনো মেয়ে আসল না, ঠাকুরের মেয়ের ঘরে মোলা পান এই ন্যায় এরা চলতেছে। বংশ পরম্পরায় চলে আসা ব্যবসার হাল ধরেছেন যুগল ঘোষ নামের এই নারী। আগে তাদের কোনো দোকান ছিল না, চমচম বানিয়ে শহরের দোকানে পাইকারি দরে বিক্রি করতেন, কিন্তু 5-7 বছর আগে নাতি দ্বীপের নামে দোকান শুরু করেছেন তিনি। তিনি জানালেন আদি চমচম কারিগর পরিবার ও তাদের বংশধরেরা ব্যবসা বাণিজ্য গুটিয়ে বহু বছর আগেই পোড়াবাড়ি ছেড়ে ভারতে চলে গেছেন। তারা এখন নাই, তারা সব মরে গেছে, কেউ ভারতে চলে গেছে তাকে বংশধর, এখন তারা এই জায়গায় কেউই নেই বংশধর, এখন আমরাই বানাই। আমার দাদা শ্বশুর বানাইতো, আমার শ্বশুরে বানাইতো, আমার স্বামী বানাইতো, এখন আমার ছেলে বানায় 100 বছরের বেশি হবো। দেখতে দেখতে বিকেল হয়ে গেল, কিছুক্ষণ পরেই এই পোড়াবাড়ির কারখানাগুলোতে মিষ্টি তৈরি শুরু হবে। তবে আমি মিষ্টি বানানোর চিত্রটি দেখতে চাই টাঙ্গাইল শহরের পাঁচানি বাজারে গিয়ে। পোড়াবাড়ির চমচমের যে ঐতিহ্য বর্তমানে তা ধরে রেখেছে শহরের মিষ্টিপট্টির দোকানগুলোই, তাদের পরিসরও বিশাল। তবে শহরে যাওয়ার আগে এখানকার চমচম তো খেতেই হবে। বন্ধুরা, এই যে পোড়াবাড়ি বাজারে যেখানে চমচমের জন্ম হয়েছিল সেই বাজারে আসলাম, ঘুরলাম ফিরলাম, চমচম তো টেস্ট করতেই হবে। দেখি পোড়াবাড়ির চমচম একেবারে পোড়াবাড়িতে এসেই খাচ্ছি, কেমন দেখি। আসলে যে চমচমের স্বাদ, এর আগে আমি অনেক চমচম খেয়েছি, কিন্তু এটার স্বাদ সত্যি সত্যি অনেকটা আলাদা।
একটি জায়গার একটি ঐতিহ্য থাকে, সেই জায়গার খাবারগুলোতেও কিছুটা ভিন্নতা থাকে, কিছুটা স্পেশালিটি থাকে, সেই টেস্টটাই অনুভব করছি। আপনারা যদি এই টাঙ্গাইলে আসেন, পোড়াবাড়ির চমচম খাওয়ার জন্য এখানে অবশ্যই আসবেন। আর এটাও আপনারা জেনে থাকবেন যে শহরে যে মিষ্টিপট্টিতে মাচানি বাজারে যে চমচম বানানো হয়, সেটিও আমি কিছুক্ষণ পর শহরে যাব। তারাও এই ঐতিহ্যের ধারক বাহক হয়ে উঠেছেন, সেখানে গিয়েও দেখবো তারা কীভাবে মিষ্টি বানাচ্ছেন, এবং সেই মিষ্টি খেয়েও জানাবো যে এই পোড়াবাড়ি গ্রামের যে মিষ্টি এবং শহরে যে মিষ্টি বানানো হচ্ছে সেটির মধ্যে কোনো তফাৎ আদৌ আছে কিনা। পোড়াবাড়ি থেকে টাঙ্গাইল শহরে ফিরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ঠিক সন্ধ্যার পর চলে এলাম পাঁচানি বাজারের মিষ্টিপট্টিতে। এখানে গোপাল মিষ্টান্ন ভাণ্ডার, পোড়াবাড়ি মুসলিম মিষ্টান্ন ভাণ্ডার ও জয়কালী মিষ্টান্ন ভাণ্ডার চমচম তৈরিতে ব্যাপক সুনাম অর্জন করেছে। বন্ধুরা, টাঙ্গাইল শহরের পাঁচানি বাজারের এই মিষ্টিপট্টিতে সন্ধ্যার পর যদি আপনি আসেন, এরকম দৃশ্য দেখতে পাবেন, বেশ কয়েকটি জায়গায় দেখতে পাবেন, বেশ কয়েকটি দোকানে এরকম টাঙ্গাইলের যে পোড়াবাড়ির চমচম, যে একেবারে অরিজিনাল যে চমচম, সেটি কিন্তু বানানো হচ্ছে। সত্যি সত্যিই যেন চমচম তৈরির মহোৎসব চলছে এখানে। ঠিক পোড়াবাড়ি গ্রামের বিপরীত চিত্র দেখতে পাবেন এখানে এলে। নিবিষ্ট মনে ছানাগুলো নির্দিষ্ট মাপে একজন কাটছেন, অন্যরা সেগুলো তালু দিয়ে চমচমের আকৃতি দিচ্ছেন। আকৃতি দেওয়ার পর চমচমগুলো ছেড়ে দেওয়া হয় উত্তপ্ত কড়াইয়ের ফুটন্ত চিনির রসের মধ্যে। বন্ধুরা, টাঙ্গাইল শহরের পাঁচানি বাজারের এই মিষ্টিপট্টিতে এলে বেশ কয়েকটি জায়গায় দেখবেন যে এই পোড়াবাড়ির যে চমচম মহাসমারোহে সেটি তৈরি করা হচ্ছে। দেখুন কতগুলো চুলা জ্বলছে, সেই চুলার সাথে দেখুন কত বড় বড় কড়াই এখানে রাখা হয়েছে, অনেকগুলো কড়াইয়ে এই যে টকবক করে ফুটছে এই ফোটার মধ্যেই। কিন্তু দেখুন যে এর ভেতরে সেই চমচমগুলো রয়েছে, যে ছানার ছানা গোল করে যে তৈরি রাখা হয় সেটা নিয়ে এসে কিন্তু এর ভিতরে ঢেলে দেওয়া হয়েছে। দেখুন পরপর যে অনেকগুলো কড়াই রয়েছে সবগুলোতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেই পোড়াবাড়ির যে বিখ্যাত যে চমচম, সেই চমচমটি কিন্তু তৈরি করা হচ্ছে। এই যে দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে চমচম একেবারে এটা মাঝারি পর্যায়ে রয়েছে, হয়তো আরও এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে এটা একবারে পরিপূর্ণভাবে নামানোর মতো করতে হলে, সেটির কালার কিন্তু আরও বেড়ে যাবে। আর পাশের যে ইয়েটি দেখছেন, যে কড়াই দেখছেন, এই কড়াই কিন্তু কিছুক্ষণ আগেই যে ছানার গুটিগুলো যেগুলো বানানো হয়েছে, আসলে কাঁচা চমচম যেগুলো সেগুলো কিন্তু এখানে রাখা হয়েছে, সেটাতে কিন্তু জাল করা হচ্ছে, কিছুক্ষণ পর কিন্তু সেটিও ফুটতে শুরু করবে। আসলে এই যে চমচম তৈরির যে প্রক্রিয়া আমরা দেখছি, এটি কিন্তু একেবারে অসাধারণ একটি বিষয়। টকবকে চিনি রসে ফুটতে ফুটতে সাদা ছানার চমচম ধীরে ধীরে লাল রং ধারণ করে, এরপর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তা মাওয়ায় জড়ানো হয়। আসলে পোড়াবাড়ির মিষ্টির কোনো পার্থক্য নাই, পোড়াবাড়ি একটা সময় পোড়াবাড়িতেই এই মিষ্টির প্রক্রিয়া শুরু হয়, কিন্তু এখন সেই পোড়াবাড়ি থেকে টাঙ্গাইল শহরে মিষ্টি তৈরি হয়। ঠিক একই কারিগর একইভাবে ঠিক মিষ্টিগুলো তৈরি করছে, এবং পোড়াবাড়ির চাইতে এখানে অনেক বেশি সুস্বাদু, এবং এখানে যে দোকানগুলো দেখছেন সেই দোকানগুলো অনেক বেশি প্রসিদ্ধ এবং নাম করা। এখানে আপনি দেখতে পারবেন জয়কালী, গোপাল সহ বিভিন্ন নামে কিন্তু এই মিষ্টিগুলো বিক্রি হচ্ছে, এবং হরেক রকম মিষ্টি এখানে উৎপাদন করা হয়। এবং এখানকার যে কারিগর, সেই কারিগর এবং পোড়াবাড়ির যে কারিগর, অর্থাৎ পোড়াবাড়ির মিষ্টি এবং এইখানের মিষ্টির মধ্যে কোনো রকম কোনো তফাৎ নেই, এটা আমরা জানতে পেরেছি এবং আমরা খেয়েও দেখেছি, ঐতিহ্য ধরে রেখেছে। এবং আমার বিশ্বাস যে এটা যুগ যুগ ধরে চলবে, শত শত বছর যাবৎ এই পোড়াবাড়ির মিষ্টি এভাবেই চলতে থাকবে বলে আমি বিশ্বাস করি।
চমচম বানানোর মহাযজ্ঞ দেখতে পাবেন এখানকার প্রসিদ্ধ সবগুলো কারখানাতেই। এমন খাদ্য সামগ্রী বানানোর দৃশ্য ক্যামেরায় ধারণ করতে চাইলে অধিকাংশ ক্ষেত্রেই আপত্তি করা হয়, কিন্তু এখানে যে কারখানাতেই যাচ্ছি কেউ বাধা দিচ্ছে না। এই বিষয়টি আমার কাছে খুব ভালো লেগেছে। সাধারণ আকৃতির চমচমের পাশাপাশি একটি কড়াইয়ে বিশাল আকৃতির চমচম তৈরি করা হচ্ছে, দেখেই তো আমার চোখ ছানা বড়া। বন্ধুরা, পোড়া বাড়ির চমচম বানানো দেখতে এসে আমি একেবারে হতবাক হয়ে গেছি। চমচম তো সাধারণত খুব বড় হলে মুরগির ডিমের সাইজের হয়ে থাকে, কিন্তু এখানে দেখুন, এই যে এই কড়াই একটু দেখান কাদের ভাই, যে এখানে একেবারে 1.5 কেজি ওজনের বিশাল বিশাল সেই চমচম বানানো হচ্ছে। এক একটি ওজন নাকি 1.5 কেজি হয়ে থাকে। আসলে আমি আশ্চর্য হয়ে গেছি যে এত বড় চমচম হই আমি এর আগে আমি জানি না। বড় আমি মিষ্টি দেখেছি, এর আগে আমি বগুড়ার যে মেলায় গিয়েছিলাম, মাছের মেলায়, পুরাদহের মেলায় গিয়েছিলাম, সেখানে দেখেছিলাম যে বিশাল বিশাল মিষ্টি, কিন্তু এইরকম চমচম, একেবারে বিখ্যাত পোড়া বাড়ির চমচম যে এত বড় হয় সেটি কিন্তু আমার জানা ছিল না। আজকে এখানে দেখে আমি একেবারে অবাক হয়ে গেছি। দেখুন কত বড় বড় মিষ্টি এখানে তৈরি করা হচ্ছে, একেবারে অভিভূত হয়ে গেছে আমি। চার ঘন্টার মতন চাল করতে হয়। তারপরে তলে দিব, ঠান্ডা হবো, তার বিক্রি করবো। দাম কত? দাম 500 টাকা কেজি। 500 টাকা, অনেক দাম তো। চমচম তৈরি হয়ে গেলে দোকানে সাজিয়ে রাখা হয়। এই চমচমের দাম পোড়াবাড়ির বাজারের চেয়ে বেশি। ওখানে কেজি প্রতি চমচম 170 টাকায় বিক্রি করা হলেও এখানে গুনতে হবে 250 টাকা। আমাদের এই প্রতিষ্ঠানটা 1939 সাল থেকে তো অদ্যাবধি এইভাবে চলে আসতেছে আর কি। তখন একটু ইয়ে ছিল, কম ছিল যদিও, কিন্তু এখন আস্তে আস্তে এটার প্রসার ঘটতেছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমাদের দোকানের মিষ্টিতে সবসময় আমরা কোয়ালিটি ধরে রাখার চেষ্টা করি আর কি। আদি যে পোড়া বাড়ির চমচমটা, সেই ঐতিহ্যটাকে আমরা ধরে রাখার চেষ্টা করি। ওইখানে না, ওইখানে আর কোনো কিছু নাই। ওইখানে আপনার ওই ব্রিটিশ আমলের পাকিস্তান পিরিয়ডে কিছু ছিল, বাট তারপরে আর কোনো কিছু নাই, ওটা চলে গেছে এখন। এখন মনে করেন যে কেউ নাই ওইখানে, ওই কিছু কিছু যারা আছে ওরা খুব কম পয়সা কম ইয়েতে মিষ্টি টিষ্টি তৈরি করে, এইভাবেই চলে আর কি। ওদের কোনো ওইখানে কোনো অস্তিত্বই নেই আর কি পোড়াবাড়ির মিষ্টি। ওইটাই পাচানি বাজারে চলে আসছে এই জায়গাটাতে। বন্ধুরা, পোড়াবাড়ি গ্রামের চমচম তো খেয়েছি, মুগ্ধ হয়েছি। তো এই টাঙ্গাইল শহরের যে চমচম তৈরি হয়, জয়কালী মিষ্টান্ন ভাণ্ডারের আরও বেশ কয়েকটা দোকানে তৈরি হয়, তো জয়কালী মিষ্টান্ন ভাণ্ডারে যে পোড়াবাড়ির চমচমটি তৈরি হয় সেটি খেয়ে দেখি আসলে এটি টেস্ট কোনো ডিফার করে কি না। আমি পার্থক্য কিছু বুঝতে পারছি না, মোটামুটি একেবারেই কাছাকাছি, মানে একই ধরনের লাগছেন টেস্ট। দুটাই আমার কাছে ভালো লাগে, সেটাও দারুণ, ওটাও তো দারুণ ছিল। স্বাদের ফারাক থাকুক বা না থাকুক, চমচম যে আদিনিবাস সেই পোড়াবাড়ি গ্রাম ছেড়ে পাঁচানি বাজারে বসত গেঁড়েছে তা স্পষ্টত দৃশ্যমান বাস্তবতা। তারপরও চমচমের নাম এলেই এর উৎপত্তিস্থল পোড়াবাড়ি গ্রামের নাম আসবেই। সময়ের ফেরে আবারও হয়তো কখনো হারানো জৌলুস ফিরে পাবে ধলেশ্বরী পাড়ের চমচমের রাজধানী, এই আশাবাদটুকু বুকে জেগে রইল।